প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। ঢাকা শহরের প্রায় 2 কোটি মানুষের চলাচলের জন্য নেই পর্যাপ্ত গণপরিবহন। মানুষের চলাচল সহজ করতে নিষিদ্ধ সত্ত্বেও শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে চলছে লেগুনা। এগুলোর যেমন ফিটনেস নেই, তেমনি চালকদেরও নেই লাইসেন্স। আর চালকের আসনে রয়েছে শিশু আর কিশোররা। এছাড়া পুরো পরিবহন ব্যবসা ঘিরে চলছে চাঁদাবাজির মহোৎসব। দর্শক, নিষিদ্ধ সত্ত্বেও হাইওয়েতে চলছে লেগুনা, ভটভটি, রিক্সা সহ অসংখ্য ছোট ছোট যানবাহন। এই কারণে প্রতিনিয়তই বাড়ছে যানজট ও দুর্ঘটনা, সেই সাথে রয়েছে চাঁদাবাজি। আজকের অনুসন্ধানের চোখ সেদিকেই। অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি রক্তিম ত্রিপুরা, অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। দর্শক, সবার আগে দেখে আসি দুর্ঘটনার একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান। পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জনবহুল একটি দেশের জন্য যে পরিমাণ সড়ক ও গণপরিবহন থাকা দরকার, বাংলাদেশে তা একেবারেই কম। এ কারণে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। অশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের সদিচ্ছার অভাব, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইনের প্রয়োগে গাফিলতি সহ নানা কারণে বাড়ছে দুর্ঘটনা। গেল কয়েক বছরের তুলনায় 2017 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে নতুন বছরের গেল 2 মাসে এটি চরম আকার ধারণ করেছে। নিরাপদ সড়ক চাই এর পরিসংখ্যান অনুযায়ী 2017 সালে 3,500 সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 5,500-এর বেশি মানুষ, আহত হয়েছে 8,000-এর বেশি। তবে যাত্রী কল্যাণ সমিতি বলছে 2017 সালে 4,979টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 7,397 জন আর আহত হয়েছে 16,193 জন। এই সংগঠনের প্রতিবেদন অনুযায়ী 2016 সালে 4,312টি সড়ক দুর্ঘটনায় 6,055 জন নিহত এবং 15,914 জন আহত হয়েছিল। আগের বছরের তুলনায় 2017 সালে দুর্ঘটনা বেড়েছে 15.5%, নিহতের সংখ্যা বেড়েছে 22.2%। 2013 সালে সড়ক দুর্ঘটনা ছিল 2,750, এতে নিহত হয় 5,162 জন। 2014 সালে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমলেও হতাহত হয়েছে বেশি। এবছর দুর্ঘটনা ঘটেছে 2,713 আর নিহতের সংখ্যা 6,582 জন। 2015 সালে দুর্ঘটনার সংখ্যা ছিল 2,626, নিহতের সংখ্যা 5,003 জন। এর পরের বছর 2016 সালে দুর্ঘটনার সংখ্যা কমেছে। এবছর 2,316টি দুর্ঘটনায় নিহত হয় 4,144 জন। সারা দেশের হাইওয়েতে ছোট ছোট যানবাহন চলায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা।